আসসালামু আলাইকুম আবার আবরকা সৃজনশীল সমস্যার সমাধান জেএসি জেডিসি প্রস্তুতি দুই অধ্যায় দুই আজকে তেরোতম পর্ব শুরু করছি তেরোতম পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি বরিশাল বোর্ড দুই হাজার আঠেরো সালে এসেছিল সমস্যাটি হচ্ছে কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে এগারো হাজার টাকা এবং মুনাফা আসলের তিন অংশ সমস্যাটি হচ্ছে এটি আমাদেরকে যে সমস্যাগুলো সমাধান করতে হবে উদ্দীপকের আলোকে সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখো এটি হচ্ছে প্রথম সমস্যা খনাম্বারে হচ্ছে আসল ও মুনাফার হার নির্ণয় করো এবং গনাম্বারে হচ্ছে উক্ত আসল ও মুনাফা আসল যথাক্রমে কোনো ছাগলের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য হলে শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো এ ছিল আমাদের সমস্যা প্রথমে আমরা সমস্যা কনম বা সমস্যার সমাধান অনুযায়ী এটি আমাদের মুখস্থ থাকতে হবে অর্থাৎ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধনের সূত্র মুখস্থ থাকা লাগবে তো এখানে আমরা কনম বা সমস্যাটি সমাধান দেখি আমরা জানি যে সরল মুনাফার সূত্র আই পিআরএন তাহলে আই কল পিআরএন এটি সরল মুনাফার সূত্র এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি ইকুয়াল সরি সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার এন তাহলে আমাদের সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার এন আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হয়ে গেল এবার আমরা খ নাম্বার সমস্যাটি দেখি খ নাম্বার সমস্যাটি হচ্ছে আসল মুনাফার হার নির্ণয় করা উদ্দ্বীপকের আলোককে করতে হবে তো এখানে বলছে যে কোনো আসল ছয় বছরে তাহলে এখানে সময়টা হচ্ছে ছয় বছর মুনাফা আসল এগারো হাজার টাকা তার মানে এখানে আসলও আছে এবং লাভ বা মুনাফাও আছে এই এগারো হাজার টাকার মধ্যে এবং এখানে বলছে যে মুনাফাটা আসলের ভাগের তিন অংশ এখানে যে মুনাফা আসল আছে এই এর মধ্যে আসলটা হবে আট আর মুনাফাটা হবে তিন অর্থাৎ আসল যত হবে সেটাকে ভাগ করে তিন ভাগের পরিমাণটা হবে মুনাফা তাহলে আমরা চলে যাচ্ছি সমস্যার সমাধানে তাহলে আমাদের খ নাম্বার সমস্যার সমাধানটি হচ্ছে যেহেতু আমাদেরকে বল এখানে বলছিলো যে মুনাফাটা আসলের আটভাগের তিনাংশ এই জন্য আমরা মনে করি আসলটা আট টাকা আর যদি আসল আট টাকা হয় সে যেহেতু আট ভাগের তিনাংশ মুনাফা সেজন্য সুতরাং মুনাফাটা হবে তিন টাকা যেহেতু আমাদেরকে বলছে আসল মুনাফাটা আসলের আটভাগের অংশ যেহেতু মুনাফাটা আসলের ভাগের তিন অংশ এই আসলটা যদি আমরা আট ধরি তাহলে আমাদের মুনাফাটা হবে তিন সুতরাং মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে আসল এবং মুনাফা যোগ করে সুতরাং মুনাফা আসল হবে আট যোগ তিন টাকা অর্থাৎ এগারো টাকা তার মানে মুনাফা আসল যদি এগারো টাকা হয় আসল হবে আট টাকা মুনাফা হবে তিন টাকা তো আমরা লিখব যেহেতু আমাদেরকে বের করতে হবে আসল প্রথ আর মুনাফা আসল আমাদের এখানে দেওয়া আছে এগারো হাজার টাকা তো এখান থেকে আমাদের আসলটাকে বের করে নিতে হবে তা আসল বের করার জন্য আমরা লিখবো মুনাফা আসল এগারো টাকা হলে আসল আট টাকা তা আমাদেরকে যে কোনো জিনিস বের করার জন্য এক বের করে নিতে হবে তো সেজন্য আমরা লিখবো সুতরাং মুনাফা আসল এক টাকা হলে আসল যেহেতু এগারোর চেয়ে এক কম কমে গেছে আর কমলে ভাগ হয় এই এগারো নিচে চলে গেলো আটের নিচে চলে আসছে আমাদেরকে এখন এগারো হাজার টাকার মধ্যে আসল বের করতে হবে যেহেতু আমাদের মুনাফা আসলটা হচ্ছে এগারো হাজার টাকা সুতরাং মুনাফা আসল এগারো হাজার টাকা হলে আসল যেহেতু এক এখানে একের চেয়ে এগারো হাজার বেশি যখন বেশি হবে তখন গুণ হবে আর গুণ উপরে চলে যায় এই জন্য আটের সাথে এগারো হাজার গুণ হয়ে গেলো আর নিচে এই এগারো থেকে ঠিক থেকে গেলো এখন আমরা যদি এগারো দিয়ে এগারো হাজারকে কাটি এক হাজার আর এক হাজারকে আট দিয়ে গুণ করলে আট হাজার তাহলে সুতরাং আসল পি ইকোয়াল আট হাজার টাকা আমরা এখানে এক পি লিখলাম এই জন্য যেহেতু আমাদেরকে মুনাফার হার বের করতে হবে এই জন্য আসলটাকে পি হিসেবেই লিখে ফেললাম একবারে সুতরাং মুনাফা মুনাফা হচ্ছে মুনাফা আসল থেকে আসলটা বাদ তো যেহেতু এগারো হাজার টাকা হচ্ছে মুনাফা আসল আর আসল পেলাম আট হাজার টাকা তো আট হাজার টাকা যদি বাদ যায় এগারো থেকে তিন হাজার টাকা মুনাফা আসল মুনাফা আই তিন হাজার টাকা আর সময়টা দেওয়া আছে সময় অ্যান ইকুয়াল ছয় বছর তাহলে মুনাফার হার বলতে আর আর ইকুয়াল আমরা জানি আর ইকুয়াল আই বাই পি এন তো আই বাই পি এন সূত্রে আমরা চলে যাচ্ছি এখানে তো সুতরাং মুনাফার হার আর ইকুয়াল আই বাই পি এন এখন এর মান হচ্ছে তিন হাজার টাকা পি এর মান আট হাজার এবং সময় অ্যান ইকুয়াল ছয় আর যেহেতু আমাকে এটা হার বের করতে হবে এই জন্য আমরা পার্সেন্ট লিখবো আর পার্সেন্ট মানে একশো এই জন্য একশো পার্সেন্ট লিখার কারণে একশো একশোকে একশো দিয়ে ভাগ এই পার্সেন্ট বলতে একশো ভাগ অবস্থায় একশোকে একশো দিয়ে ভাগ দিলে এক হয় এই জন্য একশো পার্সেন্ট একবারই লিখে ফেললাম এক আমরা যদি এটাকে গুণ করি বা কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এবং এই শূন্য ছয় দিয়ে আমরা তিনশোকে কাটতে পারি তিনশোকে ছয় দিয়ে কাটলে হয় পঞ্চাশ এই পঞ্চাশকে যখন আমরা আট দিয়ে ভাগ দেব যেটা হবে পঞ্চাশ ভাগ আট তাহলে আসতে ছয় দশমিক দুই পাঁচ এই ছয় দশমিক দুই পাঁচই হচ্ছে আমাদের মুনাফার হার ছয় দশমিক দুই পাঁচ পাঁচ আর এইখানে যে পার্সেন্ট ছিল পার্সেন্টটা আমাদের চলে আসলো তো সুতরাং নিয়ে নেওয়া আসল আট হাজার টাকা এবং মুনাফার হার ছয় দশমিক দুই পাঁচ পার্সেল এখন আমরা গনম্বর সমস্যাটি দেখব এখানে গনম্বর সমস্যাটি বলছে উক্ত আসল ও মুনাফা আসল যথাক্রমে কোনো ছাগলের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো তার মানে আসল আমরা যে আট হাজার টাকা পেয়েছিলাম সেটি হবে ছাগলের ক্রয় মূল্য এবং মুনাফা আসল যেটি দেওয়া আছে এগারো হাজার টাকা সেটি হবে ছাগলের বিক্রয় মূল্য তো এই অনুযায়ী আমাদেরকে শতকরা লাভটা বের করতে হবে তাহলে আমরা এখন এখানে চলে আসছি নম্বর সমস্যার সমাধানে দেওয়া আছে মুনাফা আসলে হচ্ছে এগারো হাজার টাকা আমরা ক্ষয়তে পেলাম আসলটা আট হাজার টাকা তার মানে ছাগলের ক্রয় মূল্যই আট হাজার টাকা এবং ছাগলের বিক্রয় মূল্যটা হচ্ছে এগারো হাজার টাকা এখন তাহলে যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি সেহেতু লাভ সুতরাং লাভ হয় এগারো হাজার টাকা থেকে বিয়োগ হবে আট হাজার টাকা এগারো টাকা থেকে আট টাকা বিয়োগ হলে তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা লাভ হয় এখন এই লাভটা নির্ভর করে লাভ অথবা লস যেটাই হোক সেটা নির্ভর করবে কার উপরে ক্রয় মূল্যের উপরে তার মানে আট হাজার টাকায় লাভ হয়েছে তিন হাজার টাকা আট হাজার টাকায় তিন হাজার টাকা লাভ হওয়ার কারণে বিক্রয় মূল্যটা এগারো হাজার টাকা তাহলে আট হাজার টাকায় লাভ হয় তিন হাজার টাকা আমাদেরকে বলছে যে শতকরা কত লাভ হয় শতকরাটা বের করবো এখন আমরা তো এখন আট হাজার টাকায় লাভ হয় তিন হাজার টাকা সুতরাং এক টাকায় যে কোনো জিনিস বের করার জন্য আগে এক বের করতে হবে তো যেহেতু আট হাজার থেকে এক কম কমে গেছে কম হইলে ভাগ হয় তো আট হাজার নিচে চলে আসলো আর এখন শতকরা বলতে একশো একশোর ভিতরে বের করতে হবে একশো যেহেতু একের চেয়ে বেশি এই জন্য এই একশো গুণ হবে গুণ মানে উপরে চলে যাবে এই একশো উপরে চলে আসছে এখন যদি আমরা কাটি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটি এই শূন্য এই শূন্য কাটি আট দিয়ে এবার তিনশোকে আট দিয়ে যদি আমরা তিনশোকে ভাগ দিই যেটা হবে সেটাই হবে মূলত পার্সেন্টেজ একশো টাকার মধ্যে তা আমরা তিনশোকে ভাগ দেব আট দিয়ে তাহলে দেখতেছি সাঁত্রিশ দশমিক পাঁচ সাতত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে এই আট দিয়ে যখন তিনশোকে ভাগ দেবো সাতত্রিশ দশমিক পাঁচ টাকা তাহলে একশো টাকায় সাতত্রিশ দশমিক পাঁচ টাকা তার মানে নিহ্ন লাভ সাতত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের তেরো নম্বর সমস্যার সমাধান হয়ে গেল আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না আর যদি কোনো কারণে কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবো আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলি সমাধান করার জন্য আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো আর আমার ভিডিওগুলি অবশ্যই লাইক কমেন্ট করবে এবং মানুষের উপকারের জন্য মানুষ যেন এখান থেকে উপকার হতে পারে উপকৃত হতে পারে সেজন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করবে শেয়ার করার আহ্বান জানিয়ে এবং তোমাদের পড়ালেখা যেন আরও উন্নত হয় ভালো হয় সেই দোয়া কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আখ্যাত কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর কাজি करू তা যেন হয় সবার সুন্দরু